আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সঙ্গে আপনাদের কি নিয়ে আলোচনা হলো? আমাদের আলোচনা হলো আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমাদের আলোচনা হলো, এই বর্তমানে ইলেকশন নিয়ে কথা হয়েছে। আমি ভোটে অংশ নিচ্ছি না। এখন তো আর সময় নেই, আর কি বলবে। জাতীয় পার্টির চেয়ারম্যান যে আমাদের সাথে ভালো ব্যবহার করে নাই, আমার ছেলের জায়গায় উনি রিলেশন করতেছেন, ওর কথা তার মনে নেই, সেই জন্য বলতেছি। ম্যাডাম, দলের একটি পক্ষ তো আপনাদেরকে ছাড়াই সব কাজ চালাচ্ছে, তার নির্বাচনী প্রক্রিয়া অগ্রসর হচ্ছে, তাদের প্রতি কি আপনাদের কোনো সমর্থন আছে? না। সমর্থন কাদের সমর্থন? আপনার সমর্থন আছে কিনা? আওয়ামী লীগের না, জাতীয় পার্টি। জাতীয় পার্টি পক্ষ আপনাকে বাদ দিয়ে নির্বাচনে যাচ্ছে, যারা তাদের প্রতি আপনার সমর্থন আছে কিনা? না না, আমি তো ইচ্ছা করে বাদ দিছি, সমর্থন কেন থাকবে? এই নির্বাচনের প্রতি কি আপনার সমর্থন আছে? এই নির্বাচন আপনি 7 তারিখে অনুষ্ঠিত, এটা কি চান আপনি? না, ঠিক আছে।